খাবারের জন্য তার জঙ্গল চষতে হয়, কোথায় গেলে একটা শিকার ধরা যাবে, অনেক বেলা হয়তো উপোসে থাকতে হয়, সুবিধা মতো শিকার না পেলে তো খাবারের ব্যবস্থা নেই তার। কিন্তু চিড়িয়াখানায় বন্দি টাইগারের, বন্দি এই বাঘ সিংহের একবেলা খাবারও কি থাকে না, এদের উপোস থাকতে হয় না। এদেরকে একেবারে মানে কি বলে জবাই করা পশু, বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গগুলো বস্তুগুলো তার সামনে পরিবেশন করা। আচ্ছা, এটা একটা বন্দিত্ব। হ্যাঁ, এখানে দেখাই যাচ্ছে একটা ছোট্ট খাঁচার মধ্যে বাঘ বন্দি, সিংহ বন্দি। এখন আরেক ধরনের কারাগার আছে, কি বলি, আরেক ধরনের চিড়িয়াখানা আছে যেখানে পশু থাকে। বাংলাদেশে এরকম একটা একটা বড় ধরনের চিড়িয়াখানা আছে, এর নাম হলো সাফারি পার্ক। কি নাম? বঙ্গবন্ধু সাফারি পার্ক ওই গাজীপুরে। পৃথিবীর অনেক দেশেই আরো অনেক বড় বড় সাফারি পার্ক আছে। সাফারি পার্ক মানে হলো যে এখানে বাঘ ভাল্লুক সিংহগুলোকে কোনো খাঁচার মধ্যে বন্দি রাখা হয়নি। এই বাঘ ভাল্লুক সিংহগুলো সমুন্মুক্ত বিশাল এলাকা, শত শত হাজার হাজার একর এরিয়া নিয়ে, মানে একটা বন জঙ্গল যে পরিমাণ বড় এলাকা নিয়ে থাকে, এই পরিমাণ এলাকা নিয়ে একটা এলাকা তৈরি করা হয়। আর এখানে প্রাণীগুলো কি উন্মুক্ত অবস্থায় থাকে, এখানে মানুষ এদেরকে দেখতে যায়। চিড়িয়াখানায় যেরকম আমরা প্রাণী দেখতে যাই, এই সাফারি পার্কেও কিন্তু মানুষ যায়। আমাদের দেশের আয়োজনটা একটু এখনো অল্প, বড় বড় দেশগুলোতে সেই সাফারি পার্ক মানে কৃত্রিম জঙ্গল আর কি, সেই কৃত্রিম জঙ্গলে মানুষ কি দেখতে যায়, এই হিংস্র প্রাণীগুলো দেখতে যায়। কিভাবে যায়? গাড়ির মধ্যে মানুষ বসে, আর সেই গাড়িটা চতুর্দিক থেকে খাঁচা দিয়ে এবং লোহার মানে খাঁচা দিয়ে বানানো, লোহার এই কি বলে এই যে লোহার গ্রিল দিয়ে প্রোটেক্টেড, নিরাপত্তার অবস্থা যাতে কোনো ভাগ ভাল্লুক এসে গাড়ির মধ্যে হামলা করে মানুষের উপর ক্ষতি করতে না পারে। মানুষগুলো থাকে এই খাঁচার মধ্যে বন্দি, আর এরা এই জঙ্গলের ভিতরে রাস্তা আছে, রাস্তা দিয়ে যায়, আর ভাগ ভাল্লুকগুলো রাস্তার আশেপাশে উন্মুক্ত অবস্থায় থাকে। চিত্রটা কল্পনা করো, একটা সাফারি পার্ক, সেখানে এরকম প্রায় 10টা 20টা 25টা বাঘ সিংহ সব এরা ঘুরতেছে বেড়তেছে, ভিতরে ছোট্ট একটা জঙ্গলের ভিতরে তো রাস্তা থাকে না, জঙ্গলের ভিতরে তো রাস্তা থাকে, ওরকম একটা রাস্তা, ওই রাস্তার মধ্যে একটা জিপ গাড়ি, ওই জিপ গাড়ির মধ্যে 3 জন মানুষ, আর এরকম 30টা বাঘ 40টা সিংহ আশেপাশে। কি মনে হবে এখানে এই চিত্রটায়? বাঘ ভাল্লুক গুলো আসবে, আইসা মনে করবে যে মানুষগুলো বন্দি, মানুষগুলো বন্দি, আর আমরা হলাম মুক্ত। এই বাঘের কি মনে হবে? আমরা মুক্ত, এরা আইসা ওই গাড়ির সামনে মানুষের মানুষকে দেখে তারা খুব উৎফুল্ল হবে, মনে করবে যে খাওয়া যায় এখানে কোনো ভাবে। কিন্তু এই মানুষগুলো যাতে কোনোভাবে হিংস্র প্রাণী যাতে আক্রান্ত না হতে পারে, তার পর্যাপ্ত পরিমাণ চিন্তা থাকে, নিরাপত্তার ব্যবস্থা আমরা। এই দৃশ্যে মনে হবে যে মানুষগুলো বন্দি আর বাঘ ভাল্লুকগুলো মুক্ত। আসলে কি বাস্তবতা কি বলেন তো, এই বাঘ ভাল্লুকগুলো কি মুক্ত? আর এই মানুষগুলো কি বন্দি? এই যে মানুষকে যে খাঁচার মধ্যে আটকানো হয়েছে, এই খাঁচাটা কি? তো খাঁচা দুই রকম হয়, খাঁচা কয় রকম হয়? একটা হলো ঢাকা চিড়িয়াখানা রয়্যাল বেঙ্গলের খাঁচা, টাইগারের খাঁচা, আর একটা সাফারি পার্কের মধ্যে মানুষকে যে নিয়ে চলা যে খাঁচা, রয়্যাল বেঙ্গল টাইগার এই খাঁচা ধরো তার বন্দিশালা, সাফারি পার্কে মানুষকে বহন করে ওই গাড়ির খাঁচা ধরো তার নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা রক্ষা বলয় আর বন্দিত্বের পিঞ্জর তোমাকে দেখতে একই রকম মনে হয়। আবার নিরাপত্তা রক্ষা বলয় আর বন্দিত্বের খাঁচা দেখতে তোমাকে একই রকম মনে হয়, কিন্তু দুইটার মধ্যে আসমান এবং জমিনের পার্থক্য। নিরাপত্তা রক্ষা কবচ এটা আমাকে এবং আপনাকে হিংস্র হায়নার হামলা থেকে রক্ষা করে, আর
পাণ্ডিত্যের যে খাঁচা সেটা আমাদেরকে আমাদের প্রতিপক্ষের কাছে বিদারুর অসহায় অবস্থায় আত্মসমর্পণ করার মতো একটা খাঁচা শৃঙ্খল এবং বৃদ্ধ। ওখানে রয়্যাল বেঙ্গল টাইগার আর সিংহগুলো তারা নিজেদেরকে স্বাধীন মনে করতেছে, আসলে তারা স্বাধীন তারা কিন্তু পরাধীন, কাদের হাতে পরাধীন? এই যে তাদেরকে ওরা মনে করতেছে খাঁচার মধ্যে মানুষ খুঁজে নিছে, এই মানুষগুলোর হাতেই কিন্তু ওরা পরাধীন। এই মানুষগুলোই এদেরকে একটা বড় ধরনের কারাগার তৈরি করছে, বড় ধরনের চিড়িয়াখানা তৈরি করছে, যে চিড়িয়াখানা প্রাচীন এরা দেখতে পারতেছে না, খাঁচাটা এরা দেখতে পারতেছে না, এদেরকে উন্মুক্ত একটা মাঠ দিয়ে রাখছে। এদের সেই মাঠের মধ্যে কৃত্রিম লেক আছে, কৃত্রিম খাল আছে, বিল আছে, মানে খাল আছে, পানি আছে, গাছ গাছরা আছে, সব আছে, আর এই সব কিছুর মধ্যে এই বোকা বাঘ আর সিংহগুলো নিজেদেরকে মুক্ত ভাবতেছে। কিন্তু আসলে এরা বন্দী, আসলে ওরা বন্দী, কারণ ওদেরকে এই মানুষ যেই সীমানার মধ্যে আটকে রাখছে এই সীমানা অতিক্রম করার সুযোগ এদের নাই, এবং যখনই ইচ্ছা আবার তখনই এদেরকে এক এক করে ধরে নিয়ে ভিতরে এখানে বন্দি করতে পারবে। এরা নিজেদেরকে যতই স্বাধীন ভাবুক আসলে এরা স্বাধীন না, এরা ওই মানুষের হাতেই বন্দি এবং শৃঙ্খলিত। এই যে দৃষ্টান্তটা আমার কাছে মনে হয় যে আমরা ওলামায়ে কেরাম এই জনপদে, এই জনপদ বলি আমি, দেশ রাষ্ট্র এগুলো বলতেও এখন কিছুটা হীনমন্যতা আসে, কি দেশ বলবো কি রাষ্ট্র বলবো, এই জন্য আর একটু প্রাচীন শব্দে চলে যায় নাকি জনপদ। এই জনপদে আমরা এখন যে অবস্থায় আছি, আসলে আমরা একটা বৃহৎ সাফারি পার্কের সিরিয়া হিসেবে একটা বন্দি আছি, আমরা ভাবতেছি নিজেদেরকে স্বাধীন, আমরা মনে করতেছি যে আমাদের হায়াতুল উলিয়া আছে, আমাদের হায়াতুল উলিয়া আমরা চালাইতেছি, আমাদের হায়াতুল উলিয়া আমরা সিদ্ধান্ত নিতেছি, আগামী দিনে আমাদের কি কর্ম পরিকল্পনা হবে সব আমরা ঠিক করতেছি, আমাদের এতগুলো রয়্যাল বেঙ্গল টাইগার আছে, এতগুলো সিংহ আছে, এতগুলো এই আছে, আর আগামী দিনে এরকম আরো বাড়তেছে, কারণ প্রতি বছর তো রয়্যাল বেঙ্গল টাইগার থেকে নতুন প্রজন্ম আসতেছে, 25টা থেকে প্রতি বছর আরো 25টা, 50টা, তারপরের বছর 50টা থেকে আরো 50টা, 100টা, তারপরের বছর আরো 100টা থেকে আরো 100টা, 200টা, এইভাবে যদি আমি গাণিতিক হারে হিসাব করি তো আমরা হিসাব করতে পারি যে 10 বছরের মধ্যে শুধু সাফারি পার্ক না, এই গোটা গাজীপুর এবং গোটা দেশটাই মনে হয় বড় রয়্যাল বেঙ্গল টাইগার দিয়ে আমরা ভরে ফেলবো। সাফারি পার্কে বসে রয়্যাল বেঙ্গল টাইগার সত্যি সুখ স্বপ্ন দেখুন, দিন শেষে আসলে সে বন্ধু, দিন শেষে সে বন্ধু, সে কয়টা বাচ্চা প্রসব করবে এটা তার হাতে নিয়ন্ত্রিত, এটা হলো সাফারি পার্ক কর্তৃপক্ষের হাতে নিয়ন্ত্রিত, তার কয়টা বাচ্চা বেঁচে থাকবে সেটা তার হাতে না, এটা হলো সাফারি পার্ক কর্তৃপক্ষের হাতে সিদ্ধান্তের বিষয়। আমরা আমাদের অজান্তেই মনে হচ্ছে যে আমরা এরকম একটা বড় সাফারি পার্কের চিড়িয়া হিসেবে এই জনপদে অবস্থান করছি। এখান থেকে মুক্তির উপায় সর্বপ্রথম আমাদেরকে প্রকৃত স্বাধীনতা অর্জন করতে হবে। আমার কাছে মনে হয়েছে, আচ্ছা আমি আর একটা কথা প্রশ্ন করে আপনাদের কাছে, একটা বাঘ, হ্যাঁ আচ্ছা বাঘের